প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেক ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেক ভালো আছি। আমি গোপাল বিশ্বাস, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমান কবির উচ্চ বিদ্যালয়, চরভাগা, সখীপুর, শরীয়তপুর, সকলকে আমাদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম এবং কাশফুলের সরল নরম শুভেচ্ছা বা অভিনন্দন। আমি এখন তোমাদেরকে একটা অনলাইনের মাধ্যমে ক্লাস নিব, সেটি হচ্ছে শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় তৃতীয়। আজকে আমার আলোচ্য বিষয় বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। পৃথিবীতে অনেকগুলো দেশ নিয়ে গড়ে উঠেছে আমাদের আজকের এই পৃথিবী। ভৌগোলিক পরিমণ্ডলে আজ বাংলাদেশ একটা অবস্থানে পৌঁছে গিয়েছে। পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে, সেগুলো হচ্ছে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা। আমাদের বাংলাদেশটি রয়েছে এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ সবথেকে জনসংখ্যায় সবথেকে পৃথিবীর মধ্যে বড়। এশিয়া মহাদেশের জনসংখ্যা খুবই বেশি। পৃথিবীতে রয়েছে মোট স্থলভাগ রয়েছে 29 ভাগ, আর জলরাশি রয়েছে 71 ভাগ। এই জলরাশির মাঝে রয়েছে অনেক দ্বীপ এবং দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জগুলো আজ পর্যটন কেন্দ্র হিসেবে দেখা দিয়েছে। অনেক স্থলভাগে রয়েছে অনেক পাহাড় পর্বত অনেক কিছু, এবং অনেক জায়গায় এই ভৌগোলিক অবস্থানের কারণে অনেক জায়গায় পর্যটন কেন্দ্র হিসেবে সুন্দর এবং সঠিক বা একটা উন্নত স্থানে পৌঁছে গিয়েছে। আবার কোনো কোনো জায়গা রয়েছে অনুন্নত, অসমতল, আবার কোথাও রয়েছে উঁচু নিচু, কোথাও রয়েছে পাহাড় পর্বত, কোথাও রয়েছে খালবিল, কোথাও রয়েছে নদীনালা, সাগর এবং মহাসাগর। আমি এখন এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু নিয়ে আলোচনা করব। এশিয়ার ভৌগোলিক অবস্থান ও আয়তন। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 1/3 এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1/3 হচ্ছে এই এশিয়া মহাদেশে স্থলভাগ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন 4,46,14,000 বর্গ কিলোমিটার। কত আয়তন? 4,46,14,000 বর্গ কিলোমিটার। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন যোগ করলে কিংবা উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশকে একত্র করলেও এশিয়ার মহাদেশের সমান হবে না। 442,70,000 লোকের বাস এই মহাদেশে। কত কোটি? 442,70,000 লোকের বসবাস হচ্ছে এই মহাদেশে। শুধু আয়তন ও জনসংখ্যার দিক থেকেই যে এশিয়ার বৃহত্তম মহাদেশ তা নয়, এখানেই গড়ে উঠেছিল পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা। সুদূর অতীতে চীন, মেসোপটেমীয়, পারস্য, হিব্রু এবং সিন্ধু সভ্যতা এখানেই গড়ে ওঠে। এশিয়ার যখন এসব সভ্যতা গড়ে ওঠে তখন ইউরোপ ও আমেরিকার সভ্যতার আলো কিন্তু পৌঁছায়নি। সভ্যতার উজ্জ্বল নিদর্শন চীনের মহাপ্রাচীর ও ব্যাবিলনের শূন্য উদ্যান এই মহাদেশেই অবস্থিত। কী বলেছি আমি? চীনের মহাপ্রাচীর এবং ব্যাবিলনের শূন্য উদ্যান কোন মহাদেশে অবস্থিত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি যে চীনের মহাপ্রাচীর এবং ব্যাবিলনের শূন্য উদ্যান এশিয়া মহাদেশে অবস্থিত। ভূপ্রকৃতি ও জলবায়ু। এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। এ মহাদেশের প্রায় 1/3 অঞ্চল হচ্ছে সমতল। তার মানে এশিয়া মহাদেশের যে
স্থলভাগ রয়েছে তার এক তৃতীয়াংশ, অর্থাৎ তিন ভাগের এক ভাগ হচ্ছে সমতল আর দুই ভাগ হচ্ছে অসমতল। এর উত্তরে যেমন আছে বরফে আচ্ছাদিত এলাকা সাইবেরিয়া, তেমনি পশ্চিমে আছে উত্তপ্ত মরুভূমি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নদী বিধৌত নিম্ন সমভূমি। এছাড়া ও এ মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে পূর্ব দিকের আগ্নেয় দ্বীপ উল্লেখযোগ্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীর বড় নদীগুলো সাতটি এশিয়া মহাদেশে প্রবাহিত, অর্থাৎ পৃথিবীতে যে বড় বড় নদীগুলো রয়েছে তার মধ্যে সাতটি নদী, বড় নদী এই আমাদের এই এশিয়া মহাদেশেই রয়েছে। সেই সাথে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 8,850 মিটার উঁচু মাউন্ট এভারেস্ট এই মহাদেশে অবস্থিত। তার মানে সবথেকে উঁচু বা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নাম কি? নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 8,850 মিটার। এটি আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত। ব্রিটিশ ভারতের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে শৃঙ্গটির নাম রাখা হয়েছে মাউন্ট এভারেস্ট। তবে এর উচ্চতা মেপেছিলেন এক বাঙালি নাম রাধানাথ শিকদার। অর্থাৎ এই মাউন্ট এভারেস্টের যিনি উচ্চতা মেপেছিলেন তার নাম হচ্ছে রাধানাথ শিকদার। এই পর্বতসমূহ ও নিকটবর্তী পর্বত সারা বছর বরফে ঢাকা থাকে। নেপালের তেনজিং শেরপা ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট পর্বত চূড়ায় আরোহণ করেন। বাংলাদেশের মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার, নাজরিন ও এই পর্বত চূড়ায় আরোহণ করেছেন। এশিয়া মহাদেশের জলবায়ু ও বৈচিত্র্যপূর্ণ, নিরক্ষরেখা থেকে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত এ জলবায়ুর বৈশিষ্ট্য। তাহলে এ জলবায়ুর বৈশিষ্ট্য কী? তাপমাত্রা অধিক এবং বৃষ্টিপাত বেশি এই জলবায়ুতে। বৃষ্টিবহুল গ্রীষ্মকাল ও বৃষ্টিহীন শীতকাল, তার মানে বৃষ্টি হয় গ্রীষ্মকালে বেশি আর বৃষ্টি থাকে না শীতকালে। মৌসুমি বায়ু জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, চীন ও জাপানের দক্ষিণাংশ মৌসুমি জলবায়ুর অন্তর্গত। বৃষ্টিহীনতা ও উষ্ণতার পার্থক্যর মধ্য এশিয়ার মরু অঞ্চলের জলবায়ু সৃষ্টি করেছে। শীতকালে বৃষ্টি কিন্তু গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টিহীনতা, এরূপ বৈশিষ্ট্য সম্পূর্ণ ভূমধ্য সাগরীয় জলবায়ু এশিয়া মহাদেশের অন্যতম বৈশিষ্ট্য। এবার এশিয়া মহাদেশের জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম নিয়ে আলোচনা। জনসংখ্যা, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 60 ভাগের বেশি মানুষ বাস করে এই এশিয়া মহাদেশে। তার মানে শতকরা কত ভাগ? 60 ভাগ মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে। পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় 700 কোটি। বর্তমানে পৃথিবীর মোট কত জনসংখ্যা আছে? 700 কোটি। এর মধ্যে এশিয়ার লোকসংখ্যা 442,70,000। এ হিসাবে বিশ্বের 3/4 লোকের বসবাস এই মহাদেশে। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে এশিয়া মহাদেশে পৃথিবীতে যত জনসংখ্যা আছে তার 3/4 এই আমাদের এশিয়া মহাদেশেই রয়েছে। এশিয়ার মোট এলাকা পৃথিবীর মোট ভূভাগের মাত্র 1/3। তার মানে যে ভূভাগ আছে তার 1/3 হচ্ছে এশিয়া মহাদেশে। তার মানে এই মহাদেশটিতে জনসংখ্যার চাপ বেশি। আমরা দেখতে পেলাম যে এশিয়া মহাদেশে জনসংখ্যার চাপ সবথেকে বেশি। মধ্য এশিয়া, সাইবেরিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় তুলনামূলকভাবে কম মানুষ বসবাস করে, কিন্তু পূর্ব এশিয়া বিশেষ করে ভারত উপমহাদেশের দেশগুলো ঘন জনবসতিপূর্ণ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত উপমহাদেশের মধ্যে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে জনসংখ্যার ঘনত্ব বেশি। এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় 2/3 লোকের বসবাস এ এলাকায়। এদের মধ্যে অধিকাংশ মানুষ বাস করে গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষ বসবাস করে। জনসংখ্যা ও আয়তনে এশিয়ার মহাদেশের সবচেয়ে বড় দেশ চীন।
জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে তাহলে বড় কোন দেশ? চীন। আর ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে সবথেকে বড় দেশ কোনটি? চীন। এবং জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে সবথেকে ছোট দেশ কোনটি? মালদ্বীপ। চীনের জনসংখ্যা বেশি, সবচেয়ে বেশি 137 কোটি 20 লক্ষ। তারপরের স্থানটি রয়েছে ভারতের। ভারতের জনসংখ্যা হচ্ছে 131 কোটি 40 লক্ষ। আর মালদ্বীপের জনসংখ্যা মাত্র 3 লক্ষ। এবার অর্থনীতি। এশিয়া মহাদেশটি কৃষি প্রধান, ধান উৎপাদনে এই মহাদেশ শীর্ষ স্থানীয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার পাঠ সমাপ্তি ঘোষণা করছি।